আফগানিস্তানে তালিবান শাসন আতঙ্কে কাবুল ছাড়ার জন্য হুড়োহুড়ি, বিমানে জায়গা না পেয়ে চাকার উপরেই চড়ে বসলেন যাত্রী। উঠতেই সেখান থেকে পড়ে মৃত্যু হলো দুই যাত্রীর। দেখছেন যাত্রীবাহী বিমান তার টেক অফ করছে রানওয়ে থেকে, সেই মুহূর্তে বিমানে ওঠার জন্য ধাওয়া করছেন তারা। তালিবান ধাওয়া করছে, যারা উঠেছেন, যে আফগানরা উঠেছেন দেশ ছাড়ার জন্য, যারা মরিয়া হয়ে উঠেছেন, তাদের সেই বিমানকে ধাওয়া করছে তালিবানরা। একেবারে কাবুল বিমানবন্দরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আমরা দেখিয়েছিলাম যে বিমানে ওঠার জন্য যে মরিয়া চেষ্টা, যে হুড়োহুড়ির ছবি। তারা যখন বিমানে উঠছেন, বিমান যখন টেক অফ করছে রানওয়ে থেকে, তখন একেবারে আগ্নেয়াস্ত্র হাতে তালিবান তারা করছে যাত্রীবাহী বিমানকে। Sleeping there, you know, these are you can see this now. It's early morning, but no process yet. কাবুল বিমানবন্দরের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আতঙ্কে কাবুল ছাড়ার জন্য হুড়োহুড়ি, বিমানে জায়গা না পেয়ে চাকার উপরেই চড়ে বসলেন যাত্রী। রানওয়ে ছেড়ে বিমান আকাশে উঠতেই সেখান থেকে পড়ে মৃত্যু হলো দুই যাত্রীর। অন্যদিকে বিমানবন্দরে হুড়োহুড়ির মধ্যেই চলল গুলি, পাঁচজন যাত্রীর সেই গুলিতে মৃত্যু হয়েছে, আরো কয়েকজন আহত হয়েছেন। So if you need more videos, I will give it to you. I will capture more videos. কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাবাহিনীর ছবি দেখতে পাচ্ছেন এখন। কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে কাবুল বিমানবন্দরে গুলিবর্ষণ হয়, যে সময় যাত্রীরা বিমানে ওঠার জন্য হুড়োহুড়ি করছেন, তারপর দেহ পড়ে রয়েছে, সেই ছবিও আপনারা দেখলেন। কাবুল ছাড়ার হিড়িক এখন আফগানদের মধ্যে, বিমানবন্দরে উঠতে কিরকম হুড়োহুড়ি সেই ছবি দেখছেন। আরো বিস্তারিত আমরা এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে। রাজশ্রী, বাসে ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি এই ছবি আকসার আমরা দেখেছি, কিন্তু বিমানে ওঠার জন্য হুড়োহুড়ি হয়তো কল্পনাতেও কেউ হয়তো কল্পনাও করতে পারেননি কখনো এই ছবি দেখতে হতে পারে, কিন্তু এটা থেকে পরিষ্কার কিরকম অনিশ্চয়তা এবং আতঙ্ক আফগানবাসীদের মনে এই মুহূর্তে রয়েছে। একদমই তাই সুব্রজিৎ, এই অনিশ্চয়তা, আতঙ্ক এবং এই ভয়াবহ পরিস্থিতি, তাদের কি হবে এই অবস্থাটাই কিন্তু তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। এবং সেই জন্যই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এই যে অদ্ভুত ধরনের একটা পরিত্রাণ পাওয়ার আকুতি নিয়ে তারা ছুটছেন একটা চলন্ত বিমানে উঠে পড়বার জন্য। অর্থাৎ তাদের বাস্তব বোধ হয়তো হারিয়ে গিয়েছে এই মুহূর্তে, এবং তারা ভাবছেন কোনো ক্রমে যদি ওই বিমানটায় তারা উঠে পড়তে পারেন, কোনোভাবে ঝুলে করতে পারেন, তাহলে হয়তো এখান থেকে উড়ে গিয়ে অন্যত্র চলে যাবেন এবং তাদের জীবন বেঁচে যাবে। কিন্তু জীবন বাঁচাতে গিয়ে নিজেদের জীবনকে বিপন্ন করে ফেলছেন আফগানবাসীরা। মূলত আফগানিস্তানের যারা বাসিন্দা তারা অন্যত্র চলে যেতে চাইছেন অনেকেই, কারণ তালিবানদের দখলে চলে গেছে গোটা দেশ, এবং রাজধানী কাবুল যখন দখল হয়ে যায় গতকাল, তারপর থেকেই কিন্তু এই আকুতি, এই আতঙ্ক নিয়ে তারা কিন্তু বিমানবন্দর জুড়ে পড়ে রয়েছিলেন। যখনই একটি বিমান নামছে, সঙ্গে সঙ্গেই সেটাকে ঘিরে ভিড় হচ্ছে, কেউ জানলা দিয়ে ঢোকার চেষ্টা করছেন, কেউ চাকা ধরে ঝুলে পড়ছেন, কেউ চলন্ত বিমানের দরজা থেকে হাত বাড়িয়ে দিলে সেই হাত ধরে ঝুলে রয়েছেন। এই ধরনের ভয়াবহ দৃশ্য এবং এই আশঙ্কাটাও রাজস্ব অমূলক নয়, কারণ পরের ছবিতে আমরা দেখছি যে মুহূর্তে বিমান টেক অফ করছে, একেবারে তালিবান আগ্নেয়াস্ত্র হাতে কিভাবে ধাওয়া করছে। একদমই তাই, এই জন্যই পরিত্রাণ পাওয়ার চেষ্টা, এই জন্যই কোনোভাবে বিমানে উঠে যদি চলে যাওয়া যায় তাহলে জীবন বেঁচে যাবে, পরিবার বেঁচে যাবে, এই 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 মানসিকতাটাই কিন্তু এখন সেখানকার বাসিন্দাদের মধ্যে রয়েছে। এবং সেই জন্যই বিমান ধরার এই হুড়োহুড়ি করতে গিয়ে তাদেরও মৃত্যু ঘটছে।
এবং তুমি জানো যে বিমানবন্দর চত্বরেও গুলি চলেছে, 5 জনের মৃত্যু হয়েছে খবর পাওয়া গিয়েছে, তারা কারা সেই বিষয়টা এখনো পর্যন্ত।